الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد فيقول المؤلف رحمه الله تعالى عن أبي بردة عن أبيه أن النبي صلى الله عليه وسلم قال على كل مسلم صدقة فقالوا يا نبي الله فمن لم يجد فقال يعمل بيده فينفع نفسه ويتصدق قالوا فإن لم يجد قال يعين ذا الحاجة الملهوف قالوا فإن لم يجد قال فليعمل بالمعروف وليمسك عن الشر فإنها له صدقة মহান আল্লাহ সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি যাকাতের অধ্যায়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আবু বুরদা থেকে বর্ণনা করেছেন হাদিস তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন তার পিতা সাহাবী আবু মুসা আশআরী এখানে তার আব্বার নাম উল্লেখ করা হয়নি কিন্তু খুব প্রসিদ্ধ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু বুরদা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়ার মীমাংসায় একজন মুখ্য ভূমিকা পালন নেছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আলা কুল্লি মুসলিমিন সাদাকা প্রত্যেক মুসলিমের উপর সাদকা করা আবশ্যক প্রত্যেক মুসলিমের দান খায়রাত করা আবশ্যক এখানে নফল দান যাকাত না সাদকা অনেক সময় যাকাতকে বলা হয় কোরআন হাদিসের ভাষায় কিন্তু এখানে বলা হয়েছে নফল সাদকা করা যাকাত ছাড়াও দান খায়রাত সাদকা করা আবশ্যক কারণ অনেক ক্ষেত্রে সাদকা দান খায়রাত না করলে সমাজের দুর্গতদের অভাব দূর করা যায় না সহযোগিতা করা যায় না আত্মীয় স্বজনদের অনেকের অভাব রয়েছে তাদের সহযোগিতা হয় না যেগুলি জরুরি যদিও ফরজ যাকাত নয় কিন্তু এইরকম সাদকা করা অনেক সময় জরুরি তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিমের উপর সাদকা করা আবশ্যক আলা আবশ্যকের অর্থ দেয় আবশ্যক শব্দ তো এখানে আসেনি ওয়াজিবুন ফরজুন আছে কি কিন্তু আলা শব্দই মানে আবশ্যকের অর্থ বহন করে আরবি ভাষায় হ্যাঁ আলাইকা আলফ রিয়াল আরবিতে বলে তোমার উপর এক হাজার রিয়াল আছে মানে তোমার কাঁধে চেপে আছে আমার পক্ষ থেকে ঋণ আরবি ভাষায় বলতে হবে না যে তোমার দাইন আছে দাইন না বললেও চলে ঋণ না বললেও চলে আলাইকা হাজা আলাইকা এটা তোমার উপর মানে তোমার দায়িত্বে আছে আলা কুল্লি মুসলিমিন সাদাকা মানে প্রত্যেক মুসলিমের উপর সাদকা রয়েছে মানে সাদকা অবশ্যই ফাকালু ইয়া নবী আল্লাহ সাহাবারা বলে হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতেন অথবা ইয়া নবী আল্লাহ বলে এই হাদিস আছে ইয়া নবী আল্লাহ হে আল্লাহ নবী সামান্লাম ইয়া যে যদি কেউ না পায় সাদকা করার কিছু টাকাও নাই পয়সা নেই খাদ্যদ্রব্য নাই এত বেশি নাই যে মানে দান করতে পারবে নিজেরই জুটে না যদি এরকম সামান্লাম ইয়া যে মানে যে সামর্থ্য রাখে না কি করবে তাহলে সাদকা প্রত্যেক মুসলিমকে করতে হবে কেমন সাদকা করবে সে ফাকাল ইয়া মালু বিয়াদিহি সে যে ধন সম্পদের মালিক না হয় তাহলে নিজের হাত দ্বারা মেহনত করবে টেকনিক্যাল কাজ করবে লেবারি করবে দৈনিক যে কাজ করে দিন মজুরের কাজ করে কাজ করবে ফায়ান ফাওনাফ সাহু এবং সেই নিজের হাতের কাজ দিয়ে নিজেকে উপকৃত করবে ওয়াতা সাদাক এবং সাদকাও করবে তাহলে দৈনিক দিন মজুর করলো বা হাতের টেলারি করলো অথবা ঘড়ির মেকানিক অথবা যে কোনো রকমের হাতের কাজ হোক কাজ করলো কাজ করার পর নিজেকে উপকৃত করলো আর্থিক দিক থেকে এবং ওতে থেকে কিছু অংশ সাদকা করলো সে ব্যবসায়ী নয় অথবা এরকম মানে পৈতৃক সম্পত্তিও পায়নি বা এরকম ধন সম্পদও পায়নি তাহলে দৈনিক মেহনত করবে নিজেকে উপকৃত করবে এবং সাদকা করবে কালু ফাইল নামে যদি এটাও যদি না থাকে হাতের কাজ তেমন জানে না নিজে কি উপকৃত করতে পারছে আমাদের দেশের অধিকাংশ মানুষের মধ্যে খালি হাতে বিদেশে চলে এসে যেটা ফিলিপাইনেরা করে না এমনকি ইন্দোনেশিয়াও করেন না ইন্দোনেশিয়া কমপক্ষে ও ড্রাইভিং জেনে এমন কোনো ইন্দোনেশিয়া ভাবেন না যে গাড়ি চালাতে জানে ওরা জানে যে গালফে গেলে আমাদেরকে হ্যাঁ গাড়িটা চালাতে শিখে যেতে হবে ড্রাইভার হয়ে যেতে হবে এইটুকু কাজ জানলে আপনার পাঁচশো থেকে হাজার মূল্য হয়ে যেত পাঁচশো মূল্য থাকতো না কিন্তু আপনার পাঁচশো টাকা মূল্য দিচ্ছে না কারণ আপনি কিছুই জানেন না এরকম আমাদের দেশের এক শ্রেণীর হাফেজরা চলে এসছেন শুধু অল্প হেল্প করেছেন হয়তো খুব শুধু হেল্প করেছেন অথবা মাদ্রাসা অল্প স্বল্প পড়েছেন না ইলমের দিকে এত যোগ্যতা আছে যে আপনি এই ময়দানে কাজ করতে পারবেন গাড়িও চালাতে জানেন না হাতের কিছু কাজ জানেন না হাফেজ হয়েছেন মাদ্রাসায় আরামের জিন্দগি কাটিয়েছেন এখানে এসে আপনাকে গিয়ে ক্লিন কোম্পানিতে ভর্তি হতে হচ্ছে কারণ আপনি
কিছু হাতের কাজ শিখাছেন, নবী সাল্লাম হুকুম করেছেন তাহলে ইয়ামালবিয়াদি হাতের কাজ করবে, তো কাজ করার আগে শিখতে হবে তাহলে হাতের কাজ, হাতের কাজ শিখতে হবে। ফাইনলাম ইয়াজিদ সেটাও যদি না থাকে, হাতের কাজ জানেন, কাল ইউইনু যাল হাজাতিল মালহুফ, তাহলে না নিজেকে উপকৃত বেশি করতে পারবে আর না অন্যর উপর সাদকা করতে পারবে, বেশি ইনকাম নেই তার, চলতে পারে না নিজে, তো আরো অন্যের কি সাদকা করবে অন্যের উপর। নবী সাল্লাম বলছেন ওর সাদকা হচ্ছে যার হাতের কাজ নেই, যার মেহনত দ্বারা বেশি পয়সা ইনকাম হয় না, সেই ব্যক্তি সহযোগিতা করবে। আনা ইউইনু মানে সাহায্য করা, আউন মাদ্দা থেকে, আল্লাহ ফি আউনিল আবদে মা কানাল আবদু ফি আউনি আখিহ, আল্লাহ পাক বান্দার সাহায্যে থাকবেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাই মুসলিম ভাইয়ের সাহায্যে থাকবে, তো আউন মানে সাহায্য। তো এখানে এখান থেকে আমাদের দেশের যেগুলি সংগঠন চাঁদা আদায় করে এ আনত বলে, শুনেছেন কি না, শুনেছেন এ আনত, যেসব সংগঠন ইসলামী সংগঠন চাঁদা করে মাসিক 10 টাকা করে ভাবি যাই করে, একবারে গরিব গরিব লেবার কাছে এখানে রসিল রসিল করে মাসে উঠায় অনেকে, তো এটাকে এ আনত তারা বলে, ওই যে আউন শব্দ থেকে আরবি শব্দ আনা জয়ীন তাওন, এই যে তাওনি মানে কর্পোরেশন, ওই মাদ্রা থেকে, কিন্তু সহযোগিতা সহযোগী সেন্টার আর কি, কপারেটিভ যেটা সেটা হচ্ছে তাওনি, তাওনি শাব্দিক অর্থ হচ্ছে কপারেটিভ, আমাদের দেশে কপারেটিভ সোসাইটি নাম শুনেছেন, ইয়ইন আনা ইয়ইন এ আনাতান বাবে ফাল থেকে সাহায্য করবে, জাল হাজা আল মালহুফ দুর্গত, মালহুফ মানে দুর্গত, খুব পেরেশানিতে আছে, আর জাল হাজা মানে যে প্রয়োজনের তাগিদ আছে, মহতাজ মুখাপেক্ষী, মুখাপেক্ষী দুর্গত ব্যক্তির সাহায্য করবে, অর্থ দিয়ে সাহায্য করতে পারছেন না তাহলে আপনার মেহনত দিয়ে, আপনার সৎ পরামর্শ দিয়ে, ভালো বুদ্ধি দিয়ে সাহায্য করবেন, সাহায্য করবেন, অথবা কোনো পেরেশানি যদি হালকা করতে পারেন সে পেরেশানি হালকা করবেন, যেভাবে হোক না কেন, কারো বোঝা ভারী আছে বোঝাটা হালকা করলেন, মানে কিছুই করতে পারেন না, গরিব মানুষ দেখছেন একটা লোক বৃদ্ধ মানুষ বোঝা নিয়ে যাচ্ছে, ভেঙে পড়ছে তার হাত, উঠাইতে পারছেন না, আপনি 1 টাকা তাকে 1 টাকা দান করতে পারবেন না, কিন্তু তার বোঝাটা তো উঠিয়ে একটু এগিয়ে দিতে পারবেন, কোথায় যাবেন, ট্যাক্সি স্ট্যান্ডে যাবো, কোথায় যেতে হবে আমাকে এখানে জুবেল যেতে হবে, ট্যাক্সি স্ট্যান্ডে তার মাল সামান পৌঁছে আসলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের মদত করা, দুর্বলদের মদত করা, বিরুদ্ধদের সাহায্য করা, অথবা এই সবল ব্যক্তি আছে কিন্তু তার জন্য বোঝা ভারী হয়েছে সাহায্য সহযোগিতা করা, অনেক মানুষ খালি হাতে পেশ করে, হাত খালি আছে, আর আশেপাশে দেখে ডানে বামে দেখছে অনেক মহিলা ভারী বোঝা নিয়ে চলতে পারছে না, অথবা একটা বৃদ্ধ মানুষ ভারী বোঝা নিয়ে চলতে পারছে না, সাহায্য করেন, এইরকম জজবা থাকা উচিত, আমি সাহায্য করব, বিশেষ করে পর্দানাশীন মহিলা, দিনদার মহিলা আছে, হাতে বোঝা আছে, আপনার খালি হাতে শুধু একটা মানি ব্যাগ নিয়ে আছেন, আপনি সাহায্য করেন বোঝাটা নিয়ে নেন, সে পরিচিত হোক আর নাই হোক, ভালো নিয়ে তো আপনি বলেন ঠিক আছে আপনার বোঝাটা, আপনার ব্যাগটা আমি এগিয়ে দিচ্ছি, তো এইরকম সহযোগিতা আজকালকার জামানা সহযোগিতা করতে দেওয়া বিপদ আছে। কত কুলি আমাদের দেশের অধিকাংশ কুলি চুরি করে, কুলির মাথায় দিয়ে দিয়ে যদি ঠিক খেয়াল না রাখতে পারেন তো গেল, তবে আপনি ভালো মানুষ হইলে আপনাকে লোকেরা চিনতে পারে, তার এখন সীমাহুম চেহারা দেখলে লক্ষণ দেখে বুঝতে পারবে যে না এই দিনদার ছেলে ভদ্র ছেলে, এ চোর বাটমার আশা করি হবে না, ওই রকম যদি আপনি সকল সুরাত রাখেন, ওই রকম যদি আপনার আখলাক চরিত্র থাকে তো সহযোগিতা আপনার কাছ থেকে নেবে, দুর্গতদের এবং যারা মহতাজ মুখাপেক্ষী তার সহযোগিতা করবে, সাহায্য করবেন, কালু ফাইল নামে এটা যদি করতে পারে, সহযোগিতা করতে পারলেন না, সহযোগিতা করতে পারলেন না, আর্থিকও পারলেন না দান খেরাত করে, আর আপনি দৈহিক সহযোগিতাও করতে পারলেন না, তাহলে কমের পক্ষে কি করবেন, বলছেন কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিয়া আমাল বিল মারুফ, সৎ কাজ করো, ফালিয়া আমাল ইয়ামর বলেনি, হুকুম করতে বলেনি, নিজেকে ভালো কাজ করতে বলেছেন, আপনি কমপক্ষে ভালো কাজ করেন, অলিয়মসে কানিশার এবং খারাপ কাজ থেকে বিরত থাকেন, নিজে ভালো কাজ করেন আর খারাপ থেকে মানে নিজেরও খারাপ করিয়েন না, নিজে গোনা করিয়েন না আর অন্যের ক্ষতি করিয়েন না, কমপক্ষে একটা লোকের আমি কোনো উপকার করতে পারলাম না, 1 রিয়াল 1 টাকা পয়সা দিয়ে কোনোদিন সাহায্য সহযোগিতা করতে পারিনি কোনো গরিব মানে গরিব মানুষের, আর আমি তার দৈহিক কোনো সহযোগিতা করতে পারিনি, সৎ পরামর্শ দিয়ে কোনোদিন সহযোগিতা করতে পারিনি, তো কমের পক্ষে আমার অনিষ্ট থেকে আমার কষ্ট থেকে তাকে নিরাপদ হবো, আমার দ্বারা আমার হাতের দ্বারা আমার জবান দ্বারা আমার অসৎ নিয়ত দ্বারা যাতে করে কোনো ভাইয়ের কষ্ট না হয়, কোনো মানুষের কষ্ট না হয়, ওয়ালিয়ম সে কানিশারে খারাপ থেকে অনিষ্ট থেকে নিজেকে বিরত রাখবে, ফাইন নাহা লাহু সাদাকা, এটি তার জন্য সাদকা স্বরূপ হবে, সাদকা নেকি পাবে, তাহলে আলাকুল্লা মুসলিমের সাদাকা হইল, সব রকমের সাদাকা,
সাদকা, আর্থিক সাদকা, আর্থিক সাদকা যদি না করতে পারলেন তাহলে সৎ পরামর্শের সাদকা, আপনি দৈহিক সাদকা, দান খায়রাত এসব ওটাও যদি না করতে পারেন তো কমপক্ষে আপনি নিজে ভালো কাজ করেন, নিজে খারাপ কাজ থেকে বেঁচে থাকেন এবং অন্যকে আপনার খারাপ দিক যদি থাকে সেগুলো থেকে বাঁচিয়ে রাখেন। যারা রাস্তাঘাটে ধূমপান করে তাদের উপর এই হাদিস ফিট হয় না। নিজে ভালো কাজ কর, প্রথম কথা ভালো কাজ করে না, খারাপ কাজ করছে, খুবিস জিনিস, নোংরা জিনিস খাচ্ছে, পান করছে, বিড়ি সিগারেট জর্দা, আর যেখানে সেখানে পিক ফেলছে পানের, ধোঁয়া ছাড়ছে রাস্তাতে, ভালো কাজ তো করলই না। ওয়ালিয়ম সে কানিশার কমের পক্ষে তোমার কষ্ট থেকে অন্যকে বাঁচিয়ে রাখো সেটাও করলো না, এই ধোঁয়া দিয়ে পরিবেশ দূষিত করলো, আবহাওয়া খারাপ করলো, আশেপাশের লোকদেরকে কষ্ট দিল, তাদের জন্য কত রকমের রোগ সৃষ্টি করলো এই ধোঁয়া 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 হয়ে। এই জন্য আজকাল অমুসলিম দেশগুলিতে যেখানে বিভাড়ের জায়গায় সেসব জায়গায় ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে, শুনেছেন না শোনেননি? অমুসলিমও কমপক্ষে এটুকু বুঝতে পেরেছে, মুসলিমকে এর অনেক আগে বোঝা উচিত যে আমি মুসলিম, আমি বাজারে রাস্তায় হাঁটছি আর ধোঁয়া ছাড়ছি, একে তো হারাম খাচ্ছি না, ভালো কাজ খালি আমল বিল মারুফ, ভালো কাজই করতে পারলাম না, তারপরে খারাপ কাজ করছি, আমি নিজের ঘরে করে নিজেরই ক্ষতি করি না, আমি রাস্তাঘাট পরিবেশ দূষণ এসবের কারণ আমি হচ্ছি, আল্লাহ পাকের কাছে জবাবদেহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আন হাকিম ইবনে হিজামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতানি সুম্মা সাআলতু ফাআতানি সুম্মা সাআলতু ফাআতানি। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা সাহাবী বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইলাম। এখানে সাআলা মানে জিজ্ঞাসা করা, সাআলার আরবিতে দুটো অর্থ হয়, একটা হয় সওয়াল করা মানে প্রশ্ন করা, আরেকটা সওয়াল করা মানে ভিক্ষা করা, চাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকে অভাবী লোকেরা নিজের অভাবের অভিযোগ করতেন, চাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গনিমতের সম্পদ আসতো, সাইয়ের সম্পদ আসতো, যেগুলো যুদ্ধ মেহনত করে যুদ্ধে যেগুলো হাসিল হয় সেগুলো গনিমত বলে, যুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ হয়নি কাফেররা এমনি ছেড়ে পালিয়ে গেছে সেগুলিকে সাইয়ের সম্পদ বলে। সুরা হাসরে আল্লাহ পাক এগুলির কথা উল্লেখ করেছেন। এছাড়াও সাদকা যাকাতের যেগুলি ধন সম্পদ আসতো সেগুলো বিতরণ করে দিতেন। তো এই হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলেন কিছু, যে রাসূলুল্লাহ কিছু দেন অভাবী মানুষ, বলছেন তিনি ফাতানি, একবার দিলেন তিনি, উট দিয়ে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে উট দিয়ে দিল, যাও তোমার সওয়ারি নেই তুমি সওয়ারি নিয়ে যাও। সুম্মা সাআলতু ফাতানি, তারপর আবার চাইলাম আবার দিলেন, দুইবার হইল। সুম্মা সাআলতু, আরেকবার চাইলাম, ফাতানি, তিনবার দিলেন। সুম্মা কাল, তৃতীয়বার দিয়ে তাহলে বোঝা গেল যে একবার দুইবার ঠিক আছে, যে চাইছে ওর অত খতিয়ে দেখার দরকার নাই, বেচারার অভাব আছে হয়তো, ঠিক আছে দেন। কিন্তু যখন দেখবে না লোকটাকে তো সুস্থ সবল লাগছে আর বারবার করে চাইছে, হয় চাওয়াই হোক অথবা ধার চাওয়া হোক, ধার চাওয়ার ক্ষেত্রে এরকমই দেখবেন যে একটা লোক জীবনে চায়নি প্রথমবার চাইছে, এবং ইমানদার মানুষ এর কাছে টাকা মরবে না, একবার চাইলো দিলেন, দ্বিতীয়বার চাইলো দিলেন, কিন্তু বারবার চাওয়া যদি স্বভাব থাকে এত ধার করা, তাহলে ধারের পরিণাম সম্পর্কে জানিয়ে দাও ভালো। ধারণীয় অবস্থায় যদি মরে যায়, আল্লাহ না করে মরে যায়, আর পরিশোধ যদি না করা হয় তাহলে শহীদকেও আল্লাহ মাফ করবেন না, তাহলে আপনার মতো আমার মতো লোকে কি করে আল্লাহ মাফ করবে যদি এই অবস্থায় মরে যায়? সতর্ক করা উচিত, জানে না সে, সামান্য সামান্য প্রয়োজনে ধার চায়, ধার নিয়ে ও ফুটানি করে বেড়ায়, পরের টাকা দিয়ে ও খরচ করে বেড়ায়, মোবাইল কার্ড কিনবো করে টেলিফোন করতে হবে, জরুরি ধার করে, ধার করে কেন ধার করবেন, টাকা নেই ফোন করবো না আমি। সুম্মা কাল, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বললেন, দিলেন কিন্তু বললেন, ইয়া হাকিম, হে হাকিম, ইন্না হাযাল মাল খাযিরাতুন হুলওয়া, এই যে ধন সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ চাঁদি দিরহাম দিনার, এগুলি কি খাযিরাতুন, খুব সবুজ, মানে সবুজ জিনিস যেমন দেখতে ভালো লাগে, টাকা পয়সাও খুব ভালো লাগে, টাকা পয়সা কত যে ভালো লাগে, ছোট বাচ্চাকে দিয়ে দেখেন সামনে, এক দু বছরের বাচ্চা বুঝে না যে টাকা দিয়ে কি হবে, কিন্তু টাকা দেখলে ছোঁ করে নিয়ে নেবে মানুষের, তাহলে প্রকৃতিতে টাকার মহব্বত, ধন সম্পদের ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে। হলুয়াতুন, এবং খুব মিষ্টি ধন সম্পদ, সবুজ লাগে এবং খুব মিষ্টি লাগে। সামান আখা যা হবে সাখাওয়াতে নাফসিন, সুতরাং এই ধন সম্পদ যদি কেউ অন্তরের সাখাওয়াতের সাথে, মানে অন্তরের দানশীলতার সাথে নেয়, উদারতার সাথে নেয়, নিলাম কিন্তু টাকা পয়সা নিলাম, টাকা পয়সা ছাড়া চলা যাবে না, আপনি বেতন নিচ্ছেন, আপনার যে অধিকার আছে হক নিচ্ছেন, কিন্তু টাকার জন্য মরিয়া নন, যে মরিয়া নয় টাকার জন্য মরে টাকার জন্য বাঁচে এরকম নয়, সে সাখাওয়াতে না অন্তরের উদারতার সাথে টাকা পয়সাকে গ্রহণ করে এবং
ন্যায় কাজে ব্যয় করে, জায়েজ কাজে খরচ করে। বুরেকা লাহু ফিহে, তার জন্য তাতে বরকত দেওয়া হবে। বেতন নিলেন কিন্তু টাকার জন্য মরিয়ানা, আপনার বাৎসরিক অধিকার নিলেন, আপনার টিকিট নিলেন, আপনার এই নিলেন, আপনার যা কিছু আছে নিচ্ছেন, যেখানে আপনি পাবেন না যে নিচ্ছেন, কিন্তু টাকার জন্য মরেন বাঁচেন এরকম না, টাকার জন্য আপনার জন্ম এরকম না। তাহলে আল্লাহ পাক তাতে বরকত দেবেন। অমান আখাজা হবে ইসরাফে নাফসিন, আর কেউ যদি ধন সম্পদ গ্রহণ করে মনের আগ্রহের সাথে, টাকা হাসিল করতেই হবে, পয়সার জন্য এসেছি, বিদেশ কি জন্য এসেছি, পয়সার জন্য বিদেশে এসেছি, ইসলামী সেন্টার যাওয়ার জন্য এসেছি নাকি, কোথায় সময় আমাদের, লেমোজিন যদি চালাই বিশেষ করে সময় কোথায়, গাড়ি ঘুরলেই টাকা, ঘুরলেই পয়সা, টাকা ঘুরলে পয়সা, হিসাব করছে মিনিটে মিনিটে হিসাব করছে, এটা হচ্ছে ইসরাফ নাস, টাকার জন্য মরিয়া একেবারে। লাম ইউবারাক লাহু ফিহে, তাতে বরকত দেওয়া হবে না, আল্লাহ পাক বরকত দেবে না। যারা টাকা পয়সার পিছনে ছুটে, টাকা পয়সার ফিতরা তেমনই, আল্লাহ আকবার, যারা টাকা পয়সার পিছনে ছুটে তারা বেশি পেরেশান হয় এবং বরকত হয় না, আর মানসিক টেনশন হয়। আর যারা টাকা পয়সাকে লাত মারে, লাত মারা মানে এটা যে আল্লাহ পাক একটা ভালো রিজিক দিচ্ছেন, চাকরি করবেন না, ঘুমিয়ে থাকবেন, ওটা নয় উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে যে টাকার জন্য নাজায়েজ পথ অবলম্বন করবেন না, এত একবারে মরিয়া হবেন না যে আপনার নামাজের পরোয়া নাই, ইবাদত বন্দেগীর পরোয়া নাই, জিকির থেকে গাফিল, এদিকে নামাজের আজান হয়ে গেছে, গাড়ি ধুইতে আছেন, গাড়ি ধরলো, জামা হয়ে গেল, নামাজ হয়ে গেলো, তারপরও গাড়ি ক্লিন করতে আছেন পাঁচ রিয়ালের জন্য, অথবা শুধু ছোটদের বা যারা ছোট কাজ করে তাদেরই কেন উদাহরণ দেবো, যারা একটু বড় ধরনের কাজ করে তাদের উদাহরণ দিই, নামাজের আজান হয়ে গেল, এখন মসজিদে যেতে হবে, আপনি কম্পিউটার নিয়ে বাবু বসেই আছেন, আপনি কম্পিউটার কাজ করছেন, আপনি অ্যাকাউন্টেন্ট হিসাব করতেই আছেন, আপনি কাজ করে যাচ্ছেন, ব্যবসায়ী আপনি দরজা লক করে ভিতরে হিসাব নিকাশ করতেই আছেন, অথবা মাল সামান দোকানপাটে সেট করতেই আছেন, ভিতরে আপনার ওয়ার্কশপে কাজ চলতেই আছে, ব্যবসায়ী ওয়ার্কশপের মালিক দরজা বন্ধ করে দিয়ে ভিতরে কাজ কাম করতেই আছেন আপনি, আল্লাহ পাক কোনোদিন বরকত দেবেন না। যারা এইরকম পয়সার জন্য ছুটে, এইরকমই ওই সব লোকদের কথা, যারা গাড়ি দেখে টিপ মারেন, আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল, কিন্তু আমাকে না, একবারে টিপটা একবারে জাস্ট ওই সময় ধরতে হবে, এক মিনিট দুই মিনিটও দেরি করবো না, কারণ এরকম যদি আমি কাস্টমারকে খুশি রাখি, আমার ওই যে টিচার, লেডি টিচার, টিচারকে উঠায় অথবা নার্সকে উঠায়, টাইম টু টাইম যদি পৌঁছি, তাহলে আমি কাস্টমার ভালো পাবো, এরা প্রশংসা করবে আমার, কাস্টমার ভালো পাবো, জামা ছুটলো ছুটুক, কিন্তু আমার কাস্টমারের মন মেজাজটা ঠিক রাখতে হবে। লামিবারিক লাহফি, আল্লাহ বরকত দেবেন না। কিন্তু হ্যাঁ, আর একটা দিক আছে, অনেকে অনেকে দিক তাকাচ্ছেন, সেজন্য বলছি, অনেকে আছেন তো এরকম, কিন্তু অনেক ক্ষেত্রে আছে যে ছোট নাবালক বাচ্চারা আছে, নাবালক বাচ্চাদের যদি ওখানে ভয় থাকে, আশঙ্কা থাকে, দশ পনেরো মিনিট, বিশ মিনিট, আধা ঘন্টার ব্যাপার হয়ে যাবে নামাজ পড়ে যদি আসি, বা রাস্তায় যদি দাঁড় করে দিই, তাহলে অপরের ছেলেরা আছে, এখানে অন্য ছেলেদের সাথে মারামারি করে, তো আমাকে জবাবদেহি করতে হবে, ঝুঁকি আছে, সেখানকার বিষয়টি আলাদা, জামাত ছোটার ব্যাপার হয়তো আছে, তারপরেও যথাসাধ্য চেষ্টা করবেন যে যাতে করে আপনার জামাত না ছুটে যায়, চেষ্টা করবেন জামাতটা ধরে নেওয়ার, একটু আগে একটু পরে করে ওই ছেলেদের মেয়েদের যে বাবা মারা রয়েছে তাদেরকে বুঝিয়ে নিয়ে যে দেখো আমার জামাত জোহরটা ছুটে যাচ্ছে, সুতরাং এই সময়টা যদি আমি নামাজটা পড়ে তোমার ছেলেদেরকে একটু দশ মিনিট পরিয়ে নিই, মাদ্রাসা হয়তো এগারোটা পঞ্চাশে হচ্ছে ছুটি, আমি বারোটাতে নিলাম, দশ মিনিট পর নিলাম, অসুবিধা আছে কি, যখন দেখবে যে না আপনি তো ভালো দিনদার ছেলে, হ্যাঁ নামাজের জন্য এত পেরেশান, আপনি বলে নিচ্ছেন যে তোমার ছেলেটাকে আমি দশ মিনিট পরে নিতে পারবো কি না, আশা করি তারাও মানুষ এবং শুধু মানুষই না তারা মুসলমান এবং তারাও নামাজি, আপনার চরিত্র আখলাক দেখে তারা চিন্তা ভাবনা করবে। তো পয়সার পিছনে ছুটা মানে ফরজ ওয়াজিব ছেড়ে দিয়ে পয়সা ইনকাম করা, এটা হচ্ছে পয়সার পিছনে ছুটা, পয়সার পিছনে ছুটা মানে হারাম কাজ হারাম উপায়ে পয়সা ইনকাম করা, এগুলি হচ্ছে পয়সার পিছনে ছুটা। যে পয়সার পিছনে ছুটবে আল্লাহ বরকত দেবে না। আর যেই ব্যক্তি পয়সাকে লাত মারবে মানে আমার ফরজ ওয়াজিব ছেড়ে দিয়ে আমি পয়সা ইনকাম করবো না, আমি হারাম নাজায়েজ পথ অবলম্বন করে পয়সা ইনকাম করবো না, আমি সন্দেহের রাস্তায় গিয়ে পয়সা ইনকাম করবো না, আল্লাহ পাক যেটুকু আমাকে হালাল রিজিক দিয়েছেন সেইভাবে নেব আমি, এটা হচ্ছে বরকতের রাস্তা, যাতে আল্লাহ পাক বরকত দিবেন। ওয়াকানা কাল্লাযী ইয়াকুলু ওয়ালা ইয়াশবা, যেই ব্যক্তি খুব টাকা পয়সা যেন মরিয়া হয়, আল্লাহ পাক বরকত দেন না, তার অবস্থা কেমন হয়ে যায়, ওই রুগীর মতো, ওই রুগীর মতো যে ব্যক্তি খায় কিন্তু পরিতৃপ্ত হয় না, পেট ভরে না, খাই খাই মিটে না, ইয়াকুলু ওয়ালা ইয়াশবা, কিছু রোগ আছে যে রোগগুলি হলে
এটা স্বাস্থ্যগত রোগ হইতে পারে, আর কিছু লোকের মানসিক রোগ আছে, খায় কিন্তু মন ভরে না, খায় মন ভরে না, পরিতৃপ্তি আসে না। ওয়ালিয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদি সুফলা, এবং ওপরের হাত নিচের হাত চাইতে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু এই নসিহতগুলি কাকে করেছেন বলিয়েন না, ওই সাহাবী হাকিম বিন হিজাম যে বারবার করে চাইতে এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এটা উট দেন তো, কিছু দেন তো, অভাবে আছি। নবী সাল্লাম তাকে এই নসিহতগুলি করলেন, দেখো টাকার পিছনে ছুটলে আল্লাহ বরকত দেবে না, টাকা পয়সার পিছনে ছুটিও না, চাইতে যেও না, অত নিচে নেমে যেও না, হাত বাড়াইও না, দেওয়ার চেষ্টা করবে। এই জন্য শেষখানে বললেন, ওপরের হাত নিচের হাত চাইতে উত্তম। ওপরের হাত কোনটি? দাতার হাতকে ওপরের হাত বলা হয়েছে, আর গ্রহণ কারীর হাতকে মানে ভিক্ষুকের হাতকে আলিয়াদুস সুফলা নিজের হাত নিচের হাত বলা হয়েছে। যদিও দাতা নিচে হাত করে দেয়, কারণ ওপর থেকে এরকম ধরেছেন আর ওপর থেকে ধরে নিল, তাহলে যে ভিক্ষা করলো সে তার হাত তো উপরে, কিন্তু সেই হাত উদ্দেশ্য আর শাব্দিক অর্থ উদ্দেশ্য করা হয়নি। এখানে উদ্দেশ্য করা হয়েছে আলিয়াদুল উলিয়া ওপরের হাত মানে সম্মানীয় হাত, মানে যে দিতে পারছে, দান খায়রাত করতে পারছে। আর যে ব্যক্তি ভিক্ষুক ভিক্ষা করছে, মানুষের কাছে চেয়ে নিচ্ছে, মানুষ দিক এই আশা রাখে, তার হাত হচ্ছে নিচের হাত, নিচের হাত চাইতে ওপরের হাত উত্তম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে। আন আব্দুল্লাহ বিন ওমর আকাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াযালু রাজুলু ইয়াসআলুন নাসা হাত্তা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামাতি লাইসা ফি ওয়াজহি মুজআতু লাহমিন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা ইয়াযালু রাজুলু ইয়াসআলুন নাস, মানুষ সর্বদা অন্য মানুষের কাছে ভিক্ষা করতে থাকবে, মানে এক শ্রেণীর মানুষ, সকল মানুষের কথা বলা হয়নি, বেশ কিছু মানুষ আছে আর রজুল মানে বিশেষ মানুষ, এক শ্রেণীর মানুষরা মানুষের কাছে ভিক্ষা করতে থাকবে, চাইতে থাকবে। এই বদ স্বভাব যদি হয়ে যায়, আর ভিক্ষা করার স্বভাব এমন স্বভাব যদি একবার ভিক্ষা করে নিতে পারে তাহলে লজ্জা ভেঙে যাবে। একবার যদি মসজিদে দাঁড়িয়ে বলে দিতে পারে যে বাবা আমি খুব পেরেশানিতে আছি, আল্লাহর রাস্তায় আমার সাহায্য করেন, আর যদি মসজিদের গেটে বসে যেতে পারে তো সারা জিন্দগি ভিক্ষা করবে। যার ভিক্ষা করার অভ্যাস হয়েছে খুব খারাপ অভ্যাস, ওকে যদি বলেন তোমাকে চাকরি দিচ্ছি তাও রাজি হবে না। এরকম বেশ কিছু ফকির সুস্থ ফকিরদেরকে বলেছে চলো তোমাকে চাকরি দিচ্ছি, তো চাইতে পারে রাজি হবে না, ও ভিক্ষা করে খাবে, অথচ সুস্থ সবল চাকর খাটতে পারবে। মানুষ যদি ভিক্ষা করার স্বভাব ধরে নেয়, হাত্তা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে ওই ব্যক্তি বা ওই ওই শ্রেণীর লোকেরা যারা ভিক্ষা করেছে, অথচ ভিক্ষা না করে সে মেহনত করে চলতে পারতো, কাজকর্ম করে চলতে পারতো, কিয়ামতের দিনে আল্লাহর দরবারে হাজির হবে, লাইসা ফি ওয়াজহিহি, এমন অবস্থায় যে তার মুখমণ্ডলের চেহারায় গোশত থাকবে না, মুজআতুল লাহমিনা গোশতের টুকরো থাকবে না। তাহলে এই যে চেহারায় গোশতগুলি আছে এই গোশত থাকবে না, হাড় হাড়ি দেখা যাবে, বিকট চেহারা, যদি মুখমণ্ডলে গোশত না থাকে, চামড়া না থাকে, আর হাড় হাড্ডি দেখা যায় কঙ্কালের মতো, কত নোংরা লাগবে। শুধু তাই নয়, এক তো লাঞ্ছনা যে দেখতে খারাপ লাগছে, নাকে কপালে যদি একটা দাগ হয়ে যায় তো বাড়িতে বেরোবে না, হ্যাঁ, নাকে আর কপালে দাগ হওয়া তো দূর কথা, কেউ মোচ কাটতে গিয়ে যদি গোলমাল করে দেন, কেছে ঢুকিয়ে দিয়েছেন এক জায়গায় কম, তো সাফ করে আসবেন যে যাকে একবার সাফ করেই দিই, আর না হলে ওই রকম অবস্থায় আসবেন না। চুল যদি ছোট বড় হয়ে যায়, আজকাল যে কাফেরদের ফ্যাশন ওটা আলাদা কথা, কিন্তু এইদিকে ছোট এইদিকে বড় হয়ে গেছে, একটু খারাপ হয়ে গেছে, চুল বাড়িতে বেরোবেন না যতক্ষণ চুল ঠিক না করে নেবেন। তো এত লাঞ্ছনা যে এই বিকট চেহারা এবং আল্লাহ পাকের এই আজাবের চেহারা হাসরের মাঠে থাকবে লাঞ্ছিত অবস্থায়, তারপরে হাসরের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নজরে পড়বে, কি ব্যাপার এর চেহারাতে গোস্ত নাই কেন, সবাই আপোষে আলোচনা করবে, আর একে অপরকে বলবে জানো না ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, ভিক্ষা করেছিল, সুস্থ ছিল, সবল ছিল, কাজকর্ম করে খেতে পারতো, তারপরে ভিক্ষা করেছে এই জন্য এর চেহারাতে গোস্ত নেই। এইরকমই যারা দুটো বিয়ে করেছে, তিনটে বিয়ে করেছে, মানে একাধিক বিবাহ শাদী করেছে, বহু বিবাহ করেছে, করার পরে কি করেনি, ইনসাফ করেন নাই, বিচার করেনি, একটার দিকে ঝুঁকে গেছে, সাধারণত ছোটটার দিকে ঝুঁকে, আর যদি বড় স্ত্রীর ছেলে মেয়েদের চাপ থাকে তো অনেক সময় সেদিকে আবার ঝুঁকে যায়, না হলে খবর আছে এমন লোককে চিনি যে বড় স্ত্রীর ছেলেরা বড় হয়ে গেছে, এখনো বাবাকে ধমক দিচ্ছে আমার মায়ের সাথে কোনো রকম করলে তোমার খবর আছে, কিন্তু দাও তালাক, ওকে তালাক দিতে বাধ্য করেছে দ্বিতীয় স্ত্রীকে, ছেলে মেয়ে চার পাঁচটা ছেলে মেয়ে সহ তালাক দিতে বড় স্ত্রী ছেলেরা বাধ্য করে, যোগ তালাক দাও, তালাক দিব তো কেস করলো, কেস হলো, এই ঘটনা খুব চোখের সামনে ঘটনা, সেজন্য বলছে কেস হলো, কেসে টাকা দিতে হবে ওই ছোট স্ত্রীকে দিয়ে বিদায় করতে হবে, টাকা ছেলের এখানে থাকে, ইনকাম করে বাবাকে দিয়েছে, দাও ওকে টাকা দিয়ে দিবি,
কিন্তু বিদায় করতে হবে। তো পক্ষ নিল বড় স্ত্রীর, সাধারণত বড় স্ত্রীর পক্ষ নেই না, কিন্তু চাপের মুখে পড়লে অনেক সময় নেই। তো এইরকম জালেম যারা, একাধিক বিবাহ করার জন্য আল্লাহ দুটো শর্ত রেখেছেন, একটা হচ্ছে আর্থিক এবং দৈহিক শক্তি থাকা, দ্বিতীয় হচ্ছে তাদের ইনসাফ করার মতো ইমানি শক্তি থাকা। ইমানি শক্তি মানে ইনসাফ করবে, আর এটা হচ্ছে দৈহিক এবং আর্থিক শক্তি থাকা। দৈহিক শক্তি হবে যাতে করে তার লজ্জা স্থানে হেফাজত করতে পারে, পাপের রাস্তা না খুলে কারোর জন্য, আর আর্থিক এই জন্য যে তার ভরণ পোষণ দেওয়া ফরজ সেটা যেন দিতে পারে। আল্লাহ পাক এই ইনসাফের কথা এবং শক্তির কথা, ওয়ালাম তাস্তাতিউ আন তাআদিলু বাইনান নিসা ওয়ালাও হারাসতুম কুল্লাল ওয়ালাও হারাসতুম ফালা তামিলু কুল্লাল মাইল, আল্লাহ বলেছেন যে ঝুঁকে যেও না একটার দিকে। যা হোক, সেদিকে যাচ্ছি না। তো আসল বিষয় যেটা বলছিলাম যে কিয়ামতের মাঠে যারা একের বেশি বিবাহ করেছে, একসাথে দুটো তিনটে স্ত্রী রেখেছে আর ইনসাফ পায়নি, তারা কেমন আসবে? হ্যাঁ, অশিক্কহু মায়লুন হাদিস, যা আয় আমাল কিয়ামতে অশিক্কহু মায়লুন, তার একটা অংশ মায়েল মানে বাঁকা হয়ে থাকবে, বাঁকা হয়ে থাকবে, তার মানে কাত হয়ে থাকবে, এই অবস্থায় থাকবে। আর সবাই হাসর মাঠে জিজ্ঞাসা করবে, আরে এই লোকটা এরকম কেন, এরকম কেন, এই লোকটা তো এরকম ছিল না, এমন কেন, যারা চেনে তার বলে লোকটা এরকম ছিল না, যারা চেনে তো লোকটার এই অবস্থা কেন, যে লোকটা বিয়ে করেছিল, একাধিক বিয়ে করেছিল, ইনসাফ করেনি, সেই জন্য আল্লাহ এই আজাব দিয়েছে। তো এই জন্য ভিক্ষার পেশা বা চাওয়ার পেশা ভালো নয়। আল্লাহ পাক রব্বুল আলমিন যেন এসব থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ভাব শেষ, এরপরে কিতাবুল হাজ ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে। যদি মোহরে দিয়ে থাকে তাহলে মোহর যার সাথে যতটা চুক্তি হয়েছে ততটাই দেবে, মোহরানে দিয়ে থাকে। মোহরানের অতিরিক্ত যদি হয় মানে হাদিয়া উপঢৌকন হিসাবে, তাহলে সম্মান করতে হবে, চেষ্টা করতে হবে। না না, আমি দিয়ে দিলে তার করার কিছু নেই, চেষ্টা করবে, যতদূর চেষ্টা করবে। এর হ্যাঁ, এর শুধু বিয়ের আগে দিয়েছে, হ্যাঁ বিয়ের আগে দিয়েছে, সুতরাং একেও চেষ্টা করবে যাতে করে কিছু কমপক্ষে দেওয়ার চেষ্টা করে। এখন ওকে বুঝিয়ে নেবে যে তোমাকে অনেক কিছু দিয়েছি, এখন একে কিছু দিই, আর বাকি যেগুলো ব্যবহারের জিনিস, কাপড় চোপড়, ঘড়ি, অলংকার, সেগুলি সমান সমান দেবে, দুজন একসাথে আছে সমান সমান দেবে। এই ভিক্ষা করার ক্ষেত্রে আরও জেনে রাখা দরকার যে এই এখানে বিশেষ করে দেখা যায় আমাদের দেশেও, এখানে মসজিদে যেসব লোকেরা ভিক্ষা করে অধিকাংশই কিন্তু জালিয়াতি, অধিকাংশই হকদার নয়, সুতরাং একেবারে মাদুর, অক্ষম, অনেক সময় ভান করে অক্ষম হয়ে আসে, আর একটু দূরে গিয়ে দৌড় দেয়, ধরা পড়েছে আল আহিউল বাদিয়াতে এই এক দু মাস আগে এরকম ধরা পড়েছে। অক্ষম খুঁড়িয়া খুঁড়িয়া এসে মসজিদে ঢুকেছে আর তারপরে এমন কান্নাকাটি করেছে, অনেকে দান করেছে, দান করার পরে কিছু লোক ফলো করেছে, লোকটাকে দেখিত খোড়াকে, কিছু দূর যাওয়ার পরে গাড়ি নিয়ে দূরে বসে আছে একজন ওকে নেওয়ার জন্য, কিছু দূর যাওয়ার পর দিল দৌড়, সুস্থ হয়ে গেল আর বিয়ে গাড়ি উঠে। সুতরাং খুব সাবধান, খুব সাবধান। আমি দি প্রথম দেখি চেহারায় দাঁড়িয়ে আছে কিনা, তারপরে বৃদ্ধ মাজুর মানুষ, একটা বৃদ্ধ মানুষ কি কাজকর্ম করতে পারবে, বৃদ্ধ মাজুর মানুষ, এসব দেখি অনেক ফাসেক ফাজের দাঁড়িয়ে নেই, সিগারেট খাবে আপনার টাকা নিয়ে, বৃদ্ধ হইলে কি হবে, কেন দিবেন, মদ খেতে পারে, হিরোইন গাঁজা খাবে, ও মসজিদে ভিক্ষা করতে দাঁড়িয়ে গেছে। সুতরাং দান করার ক্ষেত্রে সাবধান, দান করার ক্ষেত্রে মসজিদে যারা পেশাগত চাই এদের থেকে সাবধান, বিশেষ করে এখানে দেবেন না, এটি হচ্ছে নসিহত। যার ব্যক্তিগত জানেন যে মাজুর, অথবা দেখতে পাচ্ছেন যে বৃদ্ধ মানুষ, কাজকর্ম করার মতো ক্ষমতা নেই, ইত্যাদি ইত্যাদি, বোরখায় ঢেকে আসে, আল্লাহ পাক জানে যে আসলে হকদার কি হকদার নয়, এদের দেওয়ার কোনো প্রয়োজন করে না মহিলাদের, কারণ এখানে দারুল খায়ের আছে, প্রত্যেক বাড়ি তাদের নোট করা আছে যে কোন বাড়িতে মোতাল্লাকা তালাক প্রাপ্ত আছে, বিধবা আছে, কোন বাড়িতে অভাবী দুর্গত আছে, ওর বাড়িতে খাবার পৌঁছাতে হবে, লেবাস পোশাক পৌঁছাতে হবে, লিস্ট করা আছে। তোমার জমিয়াতুল বীর এখানে আছে, আমাদের এনাম ভাই আছেন ওনার বাসার কাছে, আপনার জমিয়াতুল বীর লিস্ট করা আছে তাদের কাছে, যে আমার কোন গরিব আছে, কোন ফকির আছে, এতিম আছে, বিধবা আছে। তারপরে আবার মসজিদে বোরখাপুরে এসে ভিক্ষা করছে, কি কিসের উপর আস্থা করে আপনি দেবেন? আপনি কোনো প্রয়োজন নেই সব দেওয়ার, যাদেরকে চেনেন তাদেরকে দেবেন, নামাজি হলে অবশ্যই দেবেন, বেনামাজি হলে তাদেরকে দাওয়াত দেবেন। আপনার গ্রামে অনেক গরিব অভাবী আছে, এতিম বিধবা আছে, এটা এতিমের লালন পালন করেন, আল্লাহ পাক জান্নাতের কথা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিয়েছেন যে এতিমের কেফালত করে, এতিমের দেখাশোনা করবে। এটা বিধবার দায়িত্ব নেন যে আমার গ্রামে একটা বিধবা আছে, আমি তার খরচ চালাবো, এখান থেকে 50 রিয়াল দেওয়া কোনো ব্যাপার নেই আপনার জন্য, কিন্তু 50টা রিয়াল দিলে 1000 টাকা হয়ে যাবে বাংলাদেশে। 1000 টাকা যদি কেউ পায় আপনার কাছ থেকে তো খুশি হয়ে যাবে, আপনাকে অন্তর খুলে দেওয়া যায়।
এবং তাদেরকে ব্যক্তিগত জানেন যে এরা মহতাজ মুখাপেক্ষী। বললাম যে নামাজি হয়তো অবশ্যই দেবেন, আর যদি বেনামাজি হয় তাহলে নামাজের দাওয়াত দিয়ে এই শর্তে সাথে দেবেন, বেনামাজি পুষবেন না, দাওয়াত দেন, বলে যে ঠিক আছে নামাজ পড়, আমি দেবো সহযোগিতা করবো, কিন্তু মুসলমান হইতে হবে, নামাজ পড়তে হবে, বেনামাজিকে আমি সাহায্য করবো না। আপনার দাওয়াতের কাজ করেন, আপনার টাকা আল্লাহর দিনের দাওয়াতের কাজে লাগে না। শিরক বিদআত যদি করে তো শিরক বিদআত থেকে তওবার দাওয়াত দেন এবং তার সাথে দেন, কবর মাজারে যায় তাহলে তওবার দাওয়াত দেন, কবর মাজার বাদ দিতে হবে, এই শিরক করা বাদ দিতে হবে তাহলে আমি দেবো, বিদআত করা বাদ দিতে হবে তাহলে আমি দেবো। এইভাবে আপনার আল্লাহর নিয়ামতকে আল্লাহর দিনের খেদমতে লাগান, আল্লাহ পাক বরকত দেবেন ইনশাআল্লাহ। কত লোকের কাছ থেকে এই কারেন্টের বিল নিচ্ছে, সুতরাং যাকে চেনেন না প্রয়োজন নেই, যেখানে বেশি মহতাজ মুখাপেক্ষী যাদের সম্পর্কে জানেন তাদেরকে দেন, কিন্তু দেন, এই না যে একেও দিলাম না ওকেও দিলাম না কাউকে দিলাম না, এমন না হয়। যাতে আমার বলার উদ্দেশ্য এই না যে দান খেরাত করবেন না, বেশি বেশি দান খেরাত করুন, আলা করলে মুসলিমের সাদাকা, আজকের হাদিস ছিল, প্রত্যেক মুসলিমকে সাদকা করতে হবে, সাদকা করেন, সাদকা আছে আপনার কোথাও এটা দেখেন আছে কিনা, না থাকলে করেন সাদকা। কিছু লোকেরা জালিয়াতি করে, সে যেন কাউকে দান করবেন না, না আপনার দান হওয়া উচিত, আপনার দানের ক্ষেত্র হওয়া উচিত, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। হাওলাত দেওয়া টাকার উপর, হাওলাত যদি দিয়ে থাকেন মিয়াদের জন্য এক বছরের জন্য দিলাম, তো আপনাকে জাকাত দিতে হবে এই এক বছরের মধ্যে, আর যদি সময় পার হয়ে গিয়ে থাকে যে কখন দেয় কোনো ঠিক নেই, তাহলে যার কাছে আছে তার কাছে যে জমা থাকে সে দেবে, আপনার উপর থেকে দায়িত্ব সরে যাবে। কিন্তু যতদিনের দায়িত্ব আপনার উপর আছে, আপনার জিম্মায়, মানে আপনি এক বছরের জন্য, তোমাকে দুই বছরের জন্য টাকা দিলাম, দুই বছর, কিন্তু আমাদের বাঙালি সমাজ তো ধার সন্নতি তৈরিকে ধারও দেয় না, জানে না যে কখন পাবো আর সে কখন দেবে। আল্লাহ বলছেন এলা আজালি মোসাম্মা, সময় নির্ধারিত করে দেন যে ভাই টাকাটা কখন দেবেন, কতদিনে দেবেন মোটামুটি। হ্যাঁ, প্রশ্ন ওঠে না কোরআন হাদিস আমল করার, আল্লাহ কোরআন বলছেন এজা তাদায়ন্ত বেদায়নীর এলা আজালি মোসাম্মা, যখন ঋণ আদান প্রদান করবে নির্দিষ্ট সময়ের জন্য করবে। আল্লাহ বলছেন সুরায় বাকারার সবচেয়ে বড়, গোটা বরং গোটা কোরআনে কারিমের সবচেয়ে বড় আয়াত এ ঋণের আয়াত, এবং সুরা বাকারার শেষ দিকের আয়াত, যেটা ইল্লাহি মাফির সামাওয়াতের আগের আগে আয়াতের তার আগের আয়াত। তো এই আয়াতে আল্লাহ পাক বলেছেন যে নির্দিষ্ট সময়ের জন্য দিবেন, যাতে বিবাদ না হয়, কারণ যে নিয়েছে তারও জানা আছে যে আমি এক বছরের জন্য নিয়েছি, এক বছর আমি এই টাকা দিয়ে আমি আমার কাজ করতে পারবো আরামে। আর যদি মেয়াদ নির্ধারিত না করেন, যে নিয়েছে সে সাহেব ভাবছে যে আমাকে তো দিয়েছে, এ তো খুব ভদ্রলোক, চাইবে না, আছে ওর কাছে, আছে তো আছে, ও দিতেও চায়, আর আপনি ভাবছেন আমি দিয়েছি, মানে এক মাসের দিয়েছি, দুই মাসের জন্য দিয়েছি, আমি কি এক বছরের জন্য দিয়েছি নাকি, আর ও ভাবছেন না আমি তো পেয়ে গেছি, কিছু তো বলিনি, এক বছর দু বছর অসুবিধা নেই দেবো, মনোমালিন্য হবে, ঝগড়া বিবাদ হবে, হ্যাঁ সম্পর্কের অবনতি ঘটবে, আর কোরআনের উপর আমল করলে সম্পর্কের অবনতি ঘটবে না। আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনকে কোরআনের বিধান জানিয়ে দেন, আল্লাহ পাক বলেছেন যে নির্দিষ্ট সময়ের জন্য নেওয়া দেওয়া হোক, এরকম হওয়া উচিত। তারপরে আল্লাহ পাকের বিধান হচ্ছে লিখে রাখ, আল্লাহ না করে লেনওয়ালা মরে গেল, হ্যাঁ অথবা দেনওয়ালা ধার দেনওয়ালায় মরে গেল, লেনওয়ালা মরে গেলে তার আত্মীয় স্বজন ছেলে মেয়েদের গিয়ে বলছেন জমি জায়গা আছে বাবা, তো তোমার আব্বাকে টাকা দিয়েছিলাম 10,000 টাকা পাবো দাও, শুনে আমরা কিছু জানি না, কি করে বিশ্বাস করবো, জীবনে কোনোদিন বলেননি আমার আব্বা, অস্বীকার করে দিল, দেবেন না, কি করবেন আপনি, আপনি হক রাখেন না, কারণ লিখে রাখেন, লেখা থাকলে ওই রকমই যে দাতা সে মারা গেল, খবরই নেই তার ছেলেদের, খবর নেই যে আমার বাবা কার কাছে টাকা পয়সা পাবে না পাবে, খবরই নেই, তার লেখা নেই, ও হয়তো একটু ইমানে দুর্বল, অস্বীকার করে গেল, না চুপচাপ খেয়ে গেল, অস্বীকার না করলো, চুপচাপ নীরব হয়ে গেল। অনেক লোকের টাকা এভাবে মরে গেছে, হঠাৎ করে ধার করজ দিয়ে মারা গেছে, আর যারা পেয়েছে তারা তো খুশি, মরে গেছে ভালো হয়েছে, কাজ হয়ে গেছে, আর দিতে হবে না, সুবহানাল্লাহ, লিখা থাকলে এইরকম হইত না। সুতরাং আল্লাহ এই হিকমতের জন্য বলেছেন ফাক্তুবু, ফাক্তুবু ওয়ালিয়াক্তুব বাইনাকুম কাতিবুন বিল আদল, ন্যায়সঙ্গতভাবে তোমাদের কাতিব যেন লিখে রাখে, লিখে রাখবে, এবং তার উপর আবার ওয়াস্তা শুধু শাহিদাইন, দুটো সাক্ষীও রাখো, শাহাদাত রাখতে বলেছেন। যাক, কথা অন্যদিকে চলে যাচ্ছে, যথেষ্ট আশা করি, আর নতুন মতলা উঠে না, সালাতুল দোহা, সালাতুল দোহা। অন্য হাদিসে আছে যে তোমার সাদকা, সাদকা আছে, তার মধ্যে যদি অর্থের সাদকা না করতে পারো তো তোমার তসবি সাদকা, সুবহানাল্লাহ বলা সাদকা, কুল্লু তাহমিদাতিন সাদকা, আলহামদুলিল্লাহ বলা সাদকা, কুল্লু তাকবীরাতিন সাদকা, আল্লাহু আকবার বলা সাদকা, কুল্লু তাহলিলাতিন সাদকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা সাদকা, আর ওয়ায়ুজ্জিউ মিন যালিকা,
কিছুই যদি সাদকা না হয় তো কমের পক্ষে সমস্ত আপনার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, শরীরে কতটি জোড় আছে অঙ্গ প্রত্যঙ্গ? 360 অঙ্গ প্রত্যঙ্গের সাদকা আদায় হবে ইউজামিন জালিকা রাকাতাইন, দুই রাকাত নামাজ আদায় করলে মিনাদ দোহা, চাষের নামাজ, দোহার ফার্সি হচ্ছে চাষ, যে চাষের নামাজ বলে আমাদের দেশের মানুষরা জানে, এই নামাজই হচ্ছে আওয়াবিন নামাজ, আওয়াবিনদের নামাজ মানে আল্লাহর দিকে ধাবিতদের নামাজ, আর এই নামাজই হচ্ছে দোহার নামাজ, এই নামাজই হচ্ছে চাষের নামাজ আমাদের দেশে। আবার ওই মাগরিব আর ইশার মাঝখানে একটা আওয়াবিন নামাজ বলে খুব প্রসিদ্ধ আছে, ছয় রাকাত, এটা হাদিস জয়ীফ, ছয় রাকাত পড়ার হাদিস জয়ীফ, সহি নাই। আর ওই হাদিস, ওই হাদিসে আওয়াবিন শব্দটাও নেই, যে এই নামাজের নাম যে আওয়াবিন তাও নেই। সুতরাং আওয়াবিন নাম রাখা এই নামাজের নাম ঠিক হয়নি, প্রথম কথা জয়ীফ, দুই নম্বর কথা এই নামাজের নাম আওয়াবিন বলা হয়নি। আওয়াবিন বলা হয়েছে কোন নামাজকে? সালাতুল আওয়াবিন হেইনা তার মেজুল ফেসাল, আল্লাহর দিকে ধাবিত আওয়াবিনদের নামাজ হচ্ছে যখন উটের বাচ্চার পায়ে গরম লাগতে শুরু হবে, তাপ লাগতে শুরু হবে, উটের বাচ্চার পায়ে তাপ লাগতে কখন শুরু হয়? মরুভূমিতে সকালবেলা যখন রোদের মধ্যে প্রখরতা আসবে, তাই 9টা 10টা এরকম দিকে, এই সময়গুলো জওয়ালের আগে আগে পড়লেই হলো, দুপুরে মাথায় উপর থেকে সূর্য, মাথার উপর সূর্য আসার আগে আগে পড়লেই হলো এই সময়গুলোতে। এ হচ্ছে দোহার নামাজ, এ হচ্ছে আওয়াবিনের নামাজ। আপনি বলবেন যৌতুক দেওয়া হারাম, সুতরাং যৌতুক দেওয়া সহযোগিতা করব না, আমি আমার আশেপাশের যেসব লোকদের আমার যেটা তরিকা সেটাই বলছি, এটা আমি মনে করি এটাই সুন্নতি তরিকা সদকার ক্ষেত্রে। যারা মেয়ের বিবাহ দেবে বা ছেলের বিবাহ দেবে অভাবী মানুষ, তাদেরকে যৌতুক দেওয়ার জন্য হারাম কাজে সাহায্য করবেন না। যদি বলে যৌতুক, তারপর যৌতুকের নামে এক পয়সা নেই, তবে বাড়িতে কিছু মেহমান আসবে, মেয়ের বিবাহ আছে, আমাদের দেশে কিছু লোক আসবে, খরচ হবে, অথবা কমের পক্ষে কিছু কাপড় চোপড় তো দিতে হবে জামাইকে ইত্যাদি, অথবা মোহর দিতে হবে ছেলের বিবাহ হলে গরিব মানুষ, এসব ক্ষেত্রে বললে এই সব ক্ষেত্রে জায়েজ ক্ষেত্রে আমি সহযোগিতা করব। ঠিক আছে, চাল লাগে তোমার বিবাহের বাড়ির জন্য, চাল কিনে দেবো, ডাল কিনে দেবো, গোশতের খরচ দেবো, ইত্যাদি ইত্যাদি দেবো, যাতে করে আপনি নিরাপদ হয়ে যান, আপনি হারাম কাজে টাকা দিলেন না, যৌতুক দেওয়ার জন্য টাকা দিলেন না, কারণ হারাম কাজে সহযোগিতা করা আল্লাহ নিষেধ করেছেন। ওয়ালা তাআউনু আলাল ইসমে ওয়াল উদওয়ান, গুনাহের কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে আল্লাহর নাফরমানির কাজে একে অপরের সাহায্য করিও না।